হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মঞ্জু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে নতুন একটা রেসিপি খুবই ইজি বাড়িতে ইজিভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তরকার মশলা যদি না বাড়িতে থাকে তাহলে কিভাবে তরকা বানাবেন চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করুন আমি তরকার ডাল নিয়ে নিয়েছি যেটা কাঁচা মুগ ডাল আমরা বলে থাকি সেটা আমি নিয়েছি আর রাতে আমি এখানে ছ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দেখুন পুরো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এটাকে ছাংড়িতে ছেঁকে নিয়েছি আর একটু প্রেশার কুকারে দুটো সিটি দেব। এতে কি আমার তাড়াতাড়ি আমার সিদ্ধটা হয়ে যাবে আর হাঁড়িতে দিলে অনেকক্ষণ টাইম লাগবে তাতে গ্যাসটাও আমার নষ্ট হবে সেই জন্য প্রেশার কুকারেতেই দিয়ে আমি দুটো সিটি দিয়েছি আর অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এরপর আমি চলে যাচ্ছি চুলোতে একটা নন করার মধ্যে আমি এখানে টু টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর তিনটে ডিম নিলাম আর এখানে তেলটা যখন গরম হয়ে যাবে আমি ডিমগুলো এখানে ভেঙে আমি দিয়ে দেব। যেহেতু আমি এক তরকা বানাবো সেহেতু আমি ডিমটাকে আগেই আমি একটু ভুজিয়া মতন করে তুলে নেব। এতে কি হয় অনেকটা সুবিধে হয় সেই জন্য আমি এইভাবেই আমি তরকাটা বানাই সমান একটু নুন দিয়ে দিলাম তারপরে নেড়ে একদম ডিমের ভুজিয়া যেভাবে বানানো হয় আমি সেইভাবে কিন্তু এটাকে রেডি করে নিলাম আমি এখানে মুগ ডালটা কিন্তু নিয়েছিলাম দেড়শো গ্রামের মতন আপনারা কিন্তু আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেইভাবে নেবেন আমি দেড়শো গ্রামে মুগ ডালেতে তিনটে ডিম দিলাম তারপর সামান্য একটু জিরে মরিচ দিয়ে দিলাম তারপরে হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়েছি এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এরপরে একে কিন্তু ননস্টিক করার মধ্যে আমি থ্রি টেবিল স্পুন আমি রিফাইন অয়েল দিয়েছি আর তারপরে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নিয়েছি তারপরে আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোও কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ হয়ে যাবার পরে এবার একে একে আমি রেগুলার মশলাগুলো দিয়ে দেব। যেমন আমি ধনে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত রেগুলার মশলাগুলো কিন্তু আমার আধ চামচ করেছিল আর এক চামচ আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম ওটা আমি দু চামচ ব্যবহার করেছি এরপরে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা দু চামচ একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা আমি বেশি দিয়েছি এগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রথমে আমি লো ফ্লেমেতে ভালো করে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় আর যত কষাবেন ততই কিন্তু তরকার টেস্টটা ভালো আসবে এরপর আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর চিনিটা দিয়েছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এইভাবে আমি কিন্তু দশ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমেতে কিন্তু কষেছি তারপরে দেখবেন পেঁয়াজ টমেটো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে চামচ দিয়ে কিন্তু একটু নাড়লেই কিন্তু সব কিন্তু গলে যাবে এরপরে দেখুন সাইডে কিন্তু তেল ভাবটা উঠে এসছে তা আমার এখানে মোটামুটি কষানোটা ফাইনালি হয়ে গেছে এরপর আমি এখানে এক চামচ কাসুরি মেথি হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা সব শেষেও দিতে পারেন আগেও দিতে পারেন কোনো অসুবিধে নেই এই কাসুরি মেথিটা দেবার পরে কিন্তু আপনি দেখবেন আপনার তরকার ফ্লেভারটা কিন্তু চলে এসেছে তরকার মশলার কিন্তু কোনো দরকার হয় না কাসুরি মেথিটা দিলে সেই জন্য আমি আজকের রাত তরকাতে কোনো তরকার মশলা ব্যবহার করিনি তারপর সবশেষে যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তরকার ডাল ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে আর এখন একটু গ্যাসের ফ্লেমটা লোয়ার হা মিডিয়ামের মাঝে রেখে দিলেই ভালো মশলার মধ্যে যখন খুব ভালো করে এটা মিখে যাবে আর দেখবেন সাইডেও তেল ছেড়ে দিয়েছে তখন একটু সামান্য গরম জল ওর মধ্যে অ্যাড করে দেবেন গরম জলটা দিলেই কিন্তু সবচেয়ে ভালো ঠান্ডা জল না দিলেই কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এইভাবে হালকা হাতে কিন্তু নেড়ে নিয়েছি ছ থেকে সাত মিনিট তারপরে যখন নাড়া হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর যে ডিমটা আমি ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটা ওর ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর দেখবেন ডিমটা এইভাবে দিলে কিন্তু ডিমগুলো সব দেখা যায় আর ভালোও লাগে খেতে কিন্তু সেই জন্য আমি ডিমটা ভুজিয়াটা আগে করে রেখে দিয়েছিলাম তারপর আমার তরকাটা হয়ে এসছে সব শেষে আমি ফ্রেশ ধনে পাতা ওর মধ্যে অ্যাড করে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচিও আমি অ্যাড করে দিয়েছি এটাও আমি একটু পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমেতে রেখেও আমি রান্না করে নিয়েছি একদম আমার কিন্তু তরকা ফাইনালি হয়ে গেছে দেখতেই পারেন কত সুন্দর আর এইভাবে রান্না করলে টেস্ট কিন্তু দুর্দান্ত আসে রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু তরকার দুর্দান্ত লাগে স্কুলের টিফিন অফিসেও কিন্তু আপনি রুটি দিতে পারেন রাতের ডিনারের মধ্যেও কিন্তু রুটি রাখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন সিম্পল রেসিপি আর অবশ্যই কিন্তু লাস্টে মাখনটা দেবেন দিলে কিন্তু আরও টেস্ট ভালো আসে তাহলে আজ এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিও নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন